সাকিব অপুর ছেলে আব্রাহাম খান জয়ের ঘুম ভাঙানোর চেষ্টা করছে রাজপরী ছেলে রাজ্য। প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়িকা পরিমণির প্রায় দেখা হয়, তাদের সম্পর্ক বেশ ভালো। এর আগে রাজ্যের জন্মদিনে অপু হাজির হতে ভোলেননি, সে সময় রাজ্যের জন্য বিশেষ উপহারও নিয়ে এসেছিলেন অপু বিশ্বাস। সেই ঘটনায় আলোচনা এসেছিল গতকাল বুধবার সকালে আব্রাহামের জন্মদিনে শাহিম মোহাম্মদ রাজ্যের সঙ্গে অন্যরকম একটি খুনসুটির ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভকামনা জানিয়েছেন পরিমণি। আব্রাহাম ও রাজ্য একে অপরকে ভালো করে চেনে, এই তারকা দম্পতি সন্তানের মধ্যে খুনসুটি এর আগেও ভিডিওতে দেখা গিয়েছে। কাল সকালে আব্রাহামের জন্মদিন উপলক্ষে পোস্ট করা পরিমণির ভিডিওতে দেখা যায় আব্রাহাম ঘুমাচ্ছে আর তার পাশে বসে ঘুম ভাঙানোর চেষ্টা করছে রাজ্য। পাশ থেকে ছোট রাজ্যকে কিছু একটা বলে দিচ্ছেন অপু বিশ্বাস। এরপরই রাজ্য ঘুরে আব্রাহামের মুখ দেখার চেষ্টা করে, কান ধরে রাখে, এ সময় কান ও চুল ধরে টানাটানি করে। এখানেই থেমে থাকেনি রাজ্য, একের পর এক চেষ্টা করে আব্রাহামের ঘুম ভাঙানোর জন্য। পরে অপু বিশ্বাস রাজ্যকে কোলে নিয়ে আদর করতে থাকেন, কিন্তু কোলে থাকবে না রাজ্য, সে আব্রাহামের পাশে শুয়ে পড়ে। পরে আবার চেষ্টা করে আব্রাহামের ঘুম ভাঙানোর। প্রায় 38 সেকেন্ড ধরে এত চেষ্টা করেও সাকিব অপুর পুত্রের ঘুম ভাঙাতে পারেনি রাজ্য। এই দুই তারকা দম্পতি সন্তানের ভিডিও ভক্তদের নজর কেড়েছে, কিন্তু ভিডিওটি কবে কখন ধারণ করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। 2008 সালে 18 এপ্রিল অপু বিশ্বাসকে বিয়ে করেন সাকিব খান। 2016 সালের 27 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের কলকাতার একটি হাসপাতালে তাদের সন্তান আব্রাহাম খানের জন্ম হয়। 2017 সালের 10 এপ্রিল একটি টিভি চ্যানেলে সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়ে প্রকাশ করেন অপু বিশ্বাস। দীর্ঘ সময় অপু বিশ্বাস ও সাকিব খানের মধ্যে খারাপ সম্পর্কের কথা শোনা গেলেও সাকিব সবসময় সন্তানের পাশে থেকেছেন, দায়িত্ব পালন করেছেন, সন্তানকে স্কুলে ভর্তি করানো সহ সব সময় পাশে থেকেছেন সাকিব খান। এমনকি আব্রাহামকে স্কুলে দিয়ে ও নিয়ে আসেন সাকিব খানই। চলতি বছর সাকিব খান অপুকে নিউ ইয়র্কে একসঙ্গে দেখা গিয়েছে, তখন গুঞ্জন তৈরি হয় আবারও এক হচ্ছেন এই দুই তারকা। এ বিষয়ের পর আর কোনো কিছুই জানা যায়নি, তবে সন্তানের জন্মদিনে সাকিব ফেসবুকে লিখেছেন, বাবা আব্রাহাম তোমার জন্য অনেক ভালোবাসা, জন্মদিনের অনেক অনেক শুভকামনা। প্রিয় বন্ধুরা, রাজপরীর একমাত্র সন্তান শাহিম মোহাম্মদ রাজ্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।